আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম করছি আরও একবার আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শীত চলে এসেছে, আর শীত মানে হচ্ছে মজার মজার পিঠাপুলি। তো চলো, আজকে আমরা একটা পিঠা নিয়ে এসেছি। এটা আমাদের এলাকাতে মেরা পিঠা বলে, কোথাও বলে সাইন্না পিঠা, কোথাও বলে দোল্লা পিঠা, তো যাই হোক এর অনেকগুলো নাম আছে। তো চলো আমরা আগে রেসিপিটা দেখে নিচ্ছি। আমরা ফার্স্টে কিন্তু চালের গুঁড়াটাকে একটু আগুনে টেলে নিব, এবং এটা অবশ্যই বেশি হিট আগুন হবে না, লো ফ্লেমে করতে হবে। তো তারপরে এগুলাকে নামিয়ে আবার আমরা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে আবার চেলে নিতে হবে, যাতে করে কোনো রকম দানা দানা না থাকে। তো এই পিঠাটা কিন্তু অনেকে বলে যে শক্ত হয়, খেতে ভালো লাগে না, কিন্তু আমাদের বাসায় যেভাবে তৈরি করা হয় একদম নরম থাকে, তুমি দুই তিন দিন পর্যন্ত খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখো, এখানে আমি চালেগুলোর মধ্যে ফার্স্টে চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, আর আমি এখানে দেব তিল। অবশ্যই তিল সবাই চিনো, আমরা তিলগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম। তো এখন এগুলো সব আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। কেউ কেউ এটা গুড় দিয়েও তৈরি করে, তোমরা চাইলে মিঠাই বা গুড় ইউজ করতে পারো। তো এই পর্যায়ে আমরা কিন্তু কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা এই চালটাকে একটা ময়ান বানিয়ে নেব। জাস্ট যেভাবে আমরা রুটি বানানোর জন্য একটা গোলা তৈরি করি, এরকম করেই রুটির একটা গোলা তৈরি করে নিচ্ছি। এবং মনে রাখতে হবে, এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই গোলাটা তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার গোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখো, আমি একটা শেপ দিয়ে নিয়ে রেখেছি, এবং আমি এখান থেকেই ছোট ছোট সুন্দর একটা আকার করে আমি কতগুলো পিঠা বানিয়ে নেব। তোমরা যে যেরকম শেপ দিতে পছন্দ করো, সে তার মতো করে শেপটা দিবে। তো আমরা আসলে সাধারণত মেরা পিঠার শেপগুলা এই রকম হলেই কিন্তু দেখতে ভালো লাগে। যাই হোক, আমি একে একে দেখো মোটামুটিভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে তৈরি করলাম দেখালাম, প্লিজ তোমরা এইভাবে বানাও, দেখবি অবশ্যই পিঠা শক্ত হবে না, এবং খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা অবশ্যই মিঠাই বা গুড় দিয়ে খেতে পছন্দ করো, তারা কিন্তু মিঠাই গুড় দিয়েও করতে পারো, তাহলে কিন্তু কালারটা আসবে লালচে। তো আমাদের এটা সাদা, কারণ আমরা চিনি দিয়ে করেছি। এইবার দেখো, এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমরা এই পিঠাগুলো বানাবো। তো দেখতে পাচ্ছ যে তোমার ফোটা ফোটা খড়া আছে, তো এরকম একটা ঝাঁকির মধ্যে দিতে হয়। এটা ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই পানিটা হাঁড়ির অর্ধেক করে দিতে হবে, একদম ভরভর করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভিজে উঠবে। তো এই পর্যায়ে আমরা কিন্তু এটা একটা জালি কাপড় কিংবা পাতলা কাপড়ের মধ্যে আমাদের যেই পিঠাগুলো তৈরি করেছি এগুলো আমরা এটার মধ্যে সেট করে নেব। সবগুলো পিঠা সেট করে নেওয়ার পরে অবশ্যই আমরা জালিটা ভালো করে মুখটা মুড়িয়ে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো, এটা আমি প্যাকটা করে ফেলেছি। এখন আমি এটা ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ভিতর থেকে কোনো রকম এয়ার বাষ্পগুলো বাহিরে বের হয়ে না আসে,
এবার চুলাটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি একটু হাই ফ্লেম করে দেব, যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এটাকে একটু লো করে দেব। এভাবে করে আমি আধা ঘন্টা থেকে 20 মিনিট পর্যন্ত জ্বালাবো। তো দেখো 20 মিনিট পরে আমরা আবারও আসছি। তো দেখো এখন আমরা ঢাকনাটা তুলে নিলাম, তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। দেখো এরকম আঙুল দিয়ে যখন ট্যাপ দেওয়া হলো, এটা কিন্তু আমার দিকে আবার ব্যাক করতেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। চলো এবার এটা নামিয়ে নেই। আর তো দেখো আমার পিঠাগুলো হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে তাই না? কেউ যদি তোমরা এই তিলটা খেতে পছন্দ না করো তাহলে তারা নাও দিতে পারো, বাট এই তিলের কারণে কিন্তু পিঠাটা আরও বেশি সুন্দর, আরও বেশি ইয়াম্মি হয়েছে। তো আমরা একটাকে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। খেতে না পারলে বুঝতে পারবে না, বাসা প্লিজ তোমরা একটু তৈরি করে দেখবে। তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর না, খুব নরম দেখাচ্ছে। ঠিক এইরকমই নরমই আমরা 24 ঘন্টা পরেও খেয়েছিলাম, এরকমই ছিল। আমরা যে প্রসেসটা অবলম্বন করেছি তোমরাও করো, অবশ্যই পিঠা মজা হবে এবং নরম থাকবে। তো আমার পিঠা কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবে, যাতে তোমার অন্য অন্য বন্ধুরা দেখতে পারে। আর বাসায় ভাইয়া আপু আন্টি আঙ্কেল দাদা নানা সবাই সবাইকে রান্না করে আমাদের রাফি সাজিয়ে খেয়ে ওইটা রিভিউ দিয়েছে, ইয়াম্মি হয়েছে তাই না? তো ঠিক আছে, আজ এ পর্যন্ত ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।